নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। ধর্মনগর পুর পরিষদ এবং ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুক্রবার পুর পরিষদ অফিসে পুর পরিষদের আওতাধীন শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ধর্মনগর পুর পরিষদ এলাকার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী শ্রমিক সহ পুর পরিষদের আওতাধীন বিভিন্ন শ্রমিকদের নিয়ে শুক্রবার ধর্মনগর পুর পরিষদ অফিসে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে পুর পরিষদ এলাকার বহু শ্রমিকরা অংশ নেন। স্বাস্থ্য শিবিরে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চেক আপের মাধ্যমে প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়। ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন শক্তি ভট্টাচার্য জানিয়েছেন, এই উদ্যোগ এখন থেকে ক্রমান্বয়ে চলবে। পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরে পুর পরিষদের সাথে সহযোগিতায় ছিলেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সিদ্ধান্ত অনুযায়ী আমরা ডোর টু ডোর কালেকশন যে হইতেছে, যারা মামুন্ডা এখানে এটার লগে ইনভলভ আছে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা দুই মাস পর পর আমরা তাদেরকে, যারা এই কাজের সাথে যুক্ত আছে মামুন্ডা, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আজকের এই কর্মসূচিতে নেওয়া হয়েছে। প্রত্যেক দুই মাস অন্তর অন্তর তাদের স্বাস্থ্য পরীক্ষাটা করা হইব, এবং এটার মধ্যে নট অনলি খালি ডোর টু ডোর কালেকশন করেন যারা ভদ্রকর্তা, তারা কালেকশন করেন এবং এটা সেগ্রিগেশনের মাধ্যমে যে জায়গাতে ডাম্পিং করা হইতেছে বিভিন্ন জায়গাতে তাদেরই পরীক্ষাটা করা হয়। বিভিন্ন আবর্জনা যে সময় তারা সংগ্রহ করেন তাদেরকে শরীরের মধ্যে বিভিন্ন রোগ দেখা দিতে পারে, যার দরুন এই প্রতিনিয়ত তাদের এই স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের ধর্মনগর পুর পরিষদে আরও বহু মানে শ্রমিকরা আছেন, তাদেরও তার সাথে যুক্ত করা হয়েছে আমাদের এখানে। এবং আজকে সিএমও অফিস থেকে আমরা রিকোয়েস্ট করছিলাম যে কিছু ডাক্তারকে এখানে নিয়োগ করার জন্য, আজকে তারাও আইসেন, ক্যাম্পিং চলছে। পাশাপাশি আশেপাশের যে মানুষও যারা আছে তারাও এটার মধ্যে যুক্ত হইতেছেন, আর এই গরিব অংশের মানুষ। এই প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি এখন চলবে আর কি। আজকে আমরা এটার শুভ উদ্বোধন অনুষ্ঠান করছি। এখানে হচ্ছে সবই আসছিলেন আমাদের পুর পরিষদে সমস্ত কাউন্সিলররাও এখানে উপস্থিত আসলেন, ডেপুটিরা আসছিলেন, এবং ধর্মনগর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও ছিলেন, তারাও ঔষধপত্র দিয়েও আমাদেরকে সাহায্য করতেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাইছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন দেওছড়া এডিসি ভিলেজের একটি রাস্তার কাজ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। পূর্ত দপ্তর দ্রুত কাজ ঠিকভাবে না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা। ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে দেওছড়া এডিসি ভিলেজে একটি রাস্তার কাজ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। দুই গ্রামের মানুষ শাসক দলের নেতাদের নিকট কয়েকবার গিয়ে ব্যর্থ হওয়ার পর কৈলাসহরের প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহার শরণাপন্ন হয়। বীরজিৎ সিনহা দুই গ্রামের মানুষের কথা শোনার পর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগ করেন যে PMGSY প্রকল্পে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে দেওছড়া এডিসি ভিলেজের অধীনে ডেফাছড়া থেকে কালাইগিরি ভায়া চেতলাং এলাকায় পাকা রাস্তা বরাদ্দ হয়েছে। কুমারঘাটের পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ঠিকাদার কাজ শুরু করেছে, কিন্তু ঠিকাদার কাজ ঠিকভাবে না করে মুরাইবাড়ি থেকে কালাইগিরি ভায়া চেতলাং এইভাবে কাজ শুরু করেছে। এর ফলে গ্রামবাসীরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে কাজ বন্ধ করে দেয়। বীরজিৎ সিনহা বলেন, এ নিয়ে তিনি পূর্ত দপ্তরের আধিকারিকের নিকট যোগাযোগ করেছেন।
ওই গ্রামবাসীর লোকের দেখা করতে এবং যে কি বলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউ যে পিএম জিএসওয়াই যে কুমারঘাটের অফিস আছে তারা তো একটা টেন্ডার হয়েছে, টেন্ডারের মধ্যে 15 নম্বর ইয়েতে দেখা যায় দেবসারা তো কালাইগিরি ভাইয়া চাটলাংবাড়ি, তো এই যে রাস্তাটা প্রায় 9 কোটি টাকা মনে হয়, আর 9 কোটি টাকার উপরেই এটা স্যাংশন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিছু লোকে ডিমান্ড করতেছে বা অফিসের কিছু লোক বলছে যে দেফা সারা মুরই থেকে ওইদিকে নিয়েছে গ্রামবাসী, যে তারা বলছে যে দেফা টু কালাইগিরি ভায়া চাটলাং এদিকে কাজ করতে হবে। এবং আমরা যাবো এখন মুরইবাড়ি, তাদের বক্তব্য আমরা শুনবো। এবং আজকে কন্ডাক্টরের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, কন্ডাক্টর বললেন যে কালকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসবেন এবং তার স্টাফও থাকবে এবং কোন দিকে রাস্তা হবে সমঝাই দিব। যাই হোক, গ্রামবাসী তো সাংঘাতিক বিভ্রান্ত যে কালাইগিরি দেপাসরা পরিষ্কার লেখা আছে দা দেপাসরা থেকে রাস্তাটা হবে, কিন্তু ধরবে এখন মুরই থেকে, এটা তো একটা বিভ্রান্ত না, দুনো দিকে দাবি। বিরোজী সিনহা আরো বলেন যে যেহেতু দুই গ্রামের মানুষ চাইছে দুই গ্রামের রাস্তার কাজ হোক, তাই অবিলম্বে দুই গ্রামের রাস্তার কাজ শুরু করা হোক, না হলে খুব শীঘ্রই পূর্ত দপ্তরের কুমারঘাটের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করা হবে। উল্লেখ্য, মুরইবাড়ি চেতলাং কালাইগিরি প্রবৃতি এলাকায় 90% মানুষ ডার্লং সম্প্রদায়ের এবং ডেফাছড়া এলাকার অর্ধেকেরও বেশি মানুষ মুসলিম সম্প্রদায়ের। দুই গ্রামের দুই রাস্তা নিয়ে যে কোনো সময় যে কোনো দিন অশান্তি তৈরি হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। তবে দুই গ্রামেরই মানুষরা চাইছেন একসঙ্গে দুই গ্রামের রাস্তার কাজ শুরু হোক। 15 কিলোমিটার রাস্তার জন্য প্রায় 9 কোটি টাকা বরাদ্দ হয়েছে, দপ্তর এ ব্যাপারে খুব শীঘ্রই পদক্ষেপ না নিলে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হবে। রাস্তার সমস্যা হইলেও তো এখন যে আমরা এই রুটে আমরা দাঁড়াইছি এখানে আমরা এই কাজটা স্যাংশন হইল, এখন মুরইবাড়ির দিকে কাজটা করতে চাইলো আর কন্ট্রাক্টরে আপনার দাবি, আমরা দাবি হলো এদিকে রাস্তা হইতো সরকার পাল্টাইও রাস্তাটা ঠিক কেউ করে না, দেউরা থেকে মুরইবাড়ি 3 কিলোমিটার রাস্তা এমন খারাপ আর কোন সরকার এটা ঠিক করে না। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। জাতীয় টিকাকরণ কর্মসূচিতে ধলাই জেলায় 50,000 শিশুর টিকাকরণ করা হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ধলাই জেলার ভারপ্রাপ্ত সিএমও সুভাষ বড়ুয়া। ধলাই জেলার 50,941 জন 0-5 বছরের শিশুকে পালস পোলিও টিকাকরণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে জেলাভিত্তিক টিকাকরণ কর্মসূচি। শুক্রবার ধলাই জেলার আমবাসা সিএমও অফিসে সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত সিএমও ধলাই সুভাষ বড়ুয়া। তিনি বলেন জেলাভিত্তিক টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে গঙ্গানগর কমিউনিটি হলে, উপস্থিত থাকবেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও অনেকেই। জানুয়ারি আমাদের পালস পোলিও ধলাই ডিস্ট্রিক্টে এবং সেটা ডিস্ট্রিক্ট লেভেল উদ্বোধন হবে গঙ্গানগর পিএইচসিতে 10টার সময়। এবং আমাদের টোটাল লক্ষ্যমাত্রা যে 0-5 বছর পর্যন্ত সেটা হচ্ছে 50,441 এবং পোস্ট তার মধ্যে আমাদের টোটাল পোস্ট থাকবে 537টা এবং টোটাল কোর্ডিনেটর আছে আমাদের 2,148 এবং টোটাল সুপারভাইজার 160টা এবং আমাদের এই পর্যায়ে প্রস্তুতি চূড়ান্ত অবস্থায় আছে এবং আমরা আশা রাখছি আমরা 100% অ্যাচিভ করতে পারবো। এবং আমার এর মাধ্যমে প্রতিটা জনসাধারণ কমিউনিটিকে এই মেসেজটা যাতে 0-5 বছরের সব বাচ্চাদের এই পোলিও ফোঁটাটা নেন এবং যাতে পরবর্তী প্রজন্মে তারা সুস্থ সবলভাবে পোলিও ফ্রিভাবে বাঁচতে পারে। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত, আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 03822-2032 এবং 9436132113। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিং এর যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুন ভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। খোয়াই জেলা শিক্ষা দপ্তর ও খোয়াই জেলা শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার খোয়াই টাউন হলে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে এই কর্মশালার উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা নামে অসংগঠিত শ্রমিকদের জন্য একটি পেনশন প্রকল্প চালু হয় ভারতবর্ষে। খোয়াই জেলা শিক্ষা দপ্তর ও খোয়াই জেলা শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে খোয়াই পুরাতন টাউন হলে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার উপর এক সেমিনার তথা এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। খোয়াই জেলাভিত্তিক প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা স্কুলের মিড ডে মিল রাঁধুনি ও সাহায্যকারীদের নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। এদিনের সেমিনারে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন সেমিনারের প্রধান অতিথি খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সমরেন্দ্র নাথ দাস, লেবার কমিশনের যুগ্ম সচিব সত্যব্রত নাথ, জেলা শ্রম আধিকারিক সুজিত লস্কর সহ অন্যান্যরা। আনন্দবাসী ত্রিপুরা অনুষ্ঠানে স্বাগত ভাষণে বলেন, কেন্দ্রীয় সরকার দ্বারা প্রবর্তিত অসংগঠিত শ্রমিকদের জন্য সর্বপ্রথম পেনশন প্রকল্প চালু হয়। এই প্রকল্পে কারা আওতায় আসবেন? মিড ডে মিল, আশাকর্মী, রিক্সা শ্রমিক, ফেরিওয়ালা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সাহায্যকারী সহ তাদের মাসিক আয় 15,000 টাকার নিচে হতে হবে। বয়স 18 থেকে 40 মধ্যে হতে হবে। তাদের পরিবারের সবাই এই প্রকল্পের আওতায় আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক পঞ্চায়েতে এলাকায় এই প্রকল্পের সুবিধাভোগীরা নিকটবর্তী স্থানে অবস্থিত কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে এবং সুবিধাভোগীদের আধার ও ব্যাংক পাসবুক অবশ্যই লাগবে। এই প্রকল্পে সুবিধাভোগীরা প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা বয়স অনুপাতে প্রদান করতে হবে। তারপর 60 বছর পূর্ণ হবার পর ন্যূনতম 3,000 টাকা পেনশন পাবে প্রতি মাসে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় সুবিধাভোগীরা। যারা আছেন, যেখানে আসেন, যারা আছেন,
শুধু আপনাদের না আরো বিভিন্ন রকমের যারাই থাকবেন, যাতে করে আমরা বেশি বেশি করে এই প্রকল্পের সুযোগ যাতে আমরা গ্রহণ করতে পারেন। আমাদের দৃষ্টিকে যত মন্দির যারা এখানে আসেননি এবং বেশি বেশি করে যারা অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক যারা কর্মচারী আছেন, যারা আমাদের কাজ করছে, নিরন্তর কাজ করে আমাদের দেশকে সেবা করছে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধলাই জেলা প্রশাসন ও ভারতীয় চাইল্ড প্রোটেকশন কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার ধলাই জেলার পিআরটিআই ভবনে অনুষ্ঠিত হয় শিশু অধিকার সংরক্ষণ বিষয়ে এক শিবির। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল চাইল্ড ফর প্রোটেকশন কমিটির সর্বভারতীয় চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগু। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন চাইল্ড সংবিধিবদ্ধ শিশু অধিকার সংরক্ষণের জন্য শুক্রবার ধলাই জেলার পিআরটিআই ভবনে একদিবসীয় জেলাভিত্তিক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ন্যাশনাল চাইল্ড ফর প্রোটেকশন কমিটির সর্বভারতীয় চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগু, ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক ময়ূর রথিলাল গুবেকার, জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ধলাই জেলা প্রশাসন এবং সর্বভারতীয় চাইল্ড প্রোটেকশন কমিটির উদ্যোগে এদিনের শিবিরের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন চাইল্ড প্রোটেকশন কমিটির সর্বভারতীয় চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগু। এদিন ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 জন শিশুকে কাউন্সিলিং করা হয়। আম্বাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।